বন্ধুরা কেমন আছেন? আমি ভালো আছি। আর আজকে সকালে, খুব সকালে স্টার্ট করেছি, আর চাটা খাইনি, খাবো একটু পরে নিচে গিয়ে। আমি বেডরুমে বসে আপনাদের সাথে একটু কথা বলে দিচ্ছি। আর সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম, সারাদিন দেখাবো যতটা পারি, কী করি না করি সমস্ত, কী রান্না করি সব দেখাবো। আর আমার ব্লগগুলো কেমন লাগছে একটু বলবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করবেন, একদম ফ্রেন্ড ভেবে সাবস্ক্রাইব করবেন। আমিও প্রচুর ব্লগ দেখি, প্রচুর আমার ভালো লাগে সবার ব্লগ দেখতে। আমি টিভি দেখি না, কোনো সিরিয়াল দেখি না, ব্লগ দেখি সবার, পার্টিকুলার কারোর নাম বললে অসুবিধে, কিন্তু সবার ব্লগ দেখি। আমি এটুকু বললাম, আমার খুব ভালো লাগে সবার কথাবার্তা সব কিছু, তো প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর চলুন তাহলে রান্না টান্না করি, আর সারাদিন সবার ভালো কাটুক এই আশা নিয়ে স্টার্ট করলাম আজকের ব্লগটা। চলুন তাহলে দেখা যাক, রান্না করি আর পরে কথা বলবো। চশমা পরিনি, ওই জন্য আমার একটু তাকিয়ে কথা বলতে একটু অসুবিধা হচ্ছে, ঠিক আছে, জল টল দিয়েছি তার জন্য একটু অসুবিধা হচ্ছে, চোখে চোখ মুখ টুক ধুয়ে এলাম, রাখছি এখন। দিদিকে ভাত বসিয়েছি, ওই দেখুন একদিকে উচ্ছের ঝাল উচ্ছে সিদ্ধ হচ্ছে, উচ্ছের ঝাল করব, আর কি বলে কালো জিরে দিয়ে করব, খয়রা মাছের বেগুন দিয়ে ঝোল করব, পুঁই শাক আছে মাছের মাথা দিয়ে, এটা খাবো, খাবার সময় দেখাবো। ব্রেকফাস্ট করব, দেরি আছে, হাজবেন্ড বেরিয়ে টেরিয়ে যা, তারপর দেখাবো সব একটা একটা করে, রান্নাটা করি যে হচ্ছে, রান্নাটা করে নিই। এই যে জল ঢেলে দিয়েছি সর্ষে দিয়ে, একদম শুকনো শুকনো হবে একদম। জল দিয়ে দিয়েছি, এবার ছুটে না দিয়ে দেবো, খাবার সময় দেখাবো, এখন রাখছি। হাজবেন্ড অফিসে বেরোচ্ছে, দেখা যাচ্ছে না, এই যে খুব আবছা। হাজবেন্ড অফিস বেরিয়ে গেল, আপনাদের তো দেখালাম, রান্নাগুলো দেখালাম কি রান্না করেছি, এবার খাবো। এই যে আজকে সকালের ব্রেকফাস্ট, ডিম সিদ্ধ, কলার ব্রেড, পাউরুটি, কলা, ডিম সিদ্ধ দেখালাম, খেয়ে নি, তারপর চলুন এখন যাব। এখন একটা জিনিস দেখাতে যাচ্ছি আপনাদের, অনেকেরই ভালো লাগবে, খুব সুন্দর, যাবো আপনাদের দেখানোর জন্যই যাব, একটু কষ্ট করেই যাব। অ্যাকচুয়ালি কষ্ট হবে না, আপনারা যদি দেখে আনন্দ পান কষ্ট হবে না, কারণ পড়ে গিয়ে খুব লেগেছে, ভীষণ লেগেছে, দোতলার সিঁড়ি থেকে পড়ে গেছি তো ভীষণ লেগেছে। তো যাই হোক চলুন দেখাই তারপর।
এই দেখুন আমি এসেছি এখন ফ্লোটিং মার্কেটে, আপনাদের একটু দেখালাম, জানি না কতটা দেখাতে পারবো কারণ এখন সন্ধে হয়ে গেছে আর আজকে ফোয়ারা টোয়ারাগুলো চালায় না, অ্যাকচুয়াল সানডেতে চালায়, তো যতটা পারছি দেখাচ্ছি, সানডে হলে একটু ভালো হতো, যতটা পারছি দেখাচ্ছি, কভার করছি, একটু দেখুন। দেখুন এটা জল, জলের ওপর নৌকাগুলো সব, পেছনে বাইপাস, ওই যে দূরে পাঁচিলটা দেখছেন ওর পেছনে বাইপাস, ওই যে অনেক দূর, অনেক বড়, এ দেখুন এই যে এইটা ফোয়ারা, এটা স্টার্ট করে সানডেতে, আজকে করেনি, এটা দাঁড়ান আমি ক্লোজ করছি, এই যে এটা ফোয়ারা, এই যে জল, এই বাইপাস, এই যে দেখুন কত বড়, দেখুন এই দেখুন এটা কিন্তু পুরোটাই জলের ওপর, দেখুন এই দোকানগুলো সব নৌকা, এগুলো এই যে আমি একটা খালি নৌকা দেখাচ্ছি, দেখুন এই যে এটা খালি নৌকা, এই যে এর মধ্যে দোকান বসে সব, এটা আমি আর একটা সাইড দেখাচ্ছি, অ্যাকচুয়ালি আমি মিডিলে দাঁড়িয়ে আছি, এই যে মিডিলটায় দাঁড়িয়ে আছি, মিডিলটা দাঁড়িয়ে আপনাদের আগে ওই দিকটা দেখালাম, এই যে এই দিকটা দেখাচ্ছি, এই যে দেখুন অনেক কিছু জিনিস বিক্রি হয়, খুব ভালো, দেখুন সব পাওয়া যায় সমস্ত, এই যে এটা আর একটা দিক, পুরো মিডিলের রাস্তা, ওই দূরের লেখাটা গেট, ওদিককার অনেকগুলো গেট আছে, ওটা আর একটা দিকের গেট, ওই যে ওটা একদম ফ্রন্ট গেট,
আর এইদিকেও অনেক গেট আছে, এদিকে এদিকেও অনেক গেট আছে। এই যে এই যে একটা পাম্প হাউস আছে, ওয়াশরুম আছে, এই যে একটা গেট, অনেক গেট আছে। যাক, আর আমি ওদিকটা যাচ্ছি না, যদি আপনারা দেখতে চান বলবেন, যদি দিনের বেলা দেখতে চান তাও বলবেন। আমরা বেরিয়ে যাচ্ছি, আমরা মিডিলের ঢুকেছিলাম, মিডিলের একটা ইয়ে দিয়ে, গেট দিয়ে ঢুকেছিলাম। যতটা এদিকে দেখছি ততটা ওদিকে আছে। শুরু করার সময় ভেবেছিলাম যে আপনাদের ওটা দেখাবো, একটা অদ্ভুত জিনিস, অনেক জায়গা থেকে দেখতে আসে, ভীষণ ভিড় হয়, সানডেতে রবিবার দিন কোনো জায়গা থাকে না ওখানে যাওয়ার মতন, মানে দেখার মতন, এত দাঁড়ানোর মতন, এত ভিড় হয় ওখানে, ফোয়ারা টোয়ারাগুলো দেয়, আরও সুন্দর, আরও সুন্দর, সানডেতে তুললে আরও ভালো হতো। আমিও খেয়াল করিনি, আমি বেরিয়ে যাওয়ার পর হাজব্যান্ড বলছে সানডেতে তুলতে পারতে, সানডেতে ফোয়ারাগুলো দেয়, তুললে ভালো হতো। তো যাই হোক, আপনারা যদি দেখতে চান ফোয়ারাগুলো আমি দেখাবো। কলকাতায় যারা হয়তো সবাই দেখেছেন, কিন্তু আপনারা অনেকেই যারা দূরে থাকেন তারা পেপারে টেপারে দেখেছেন, টিভিতে দেখেছেন, কিন্তু এমনি তো দেখতে পাননি, আমি দিলাম, দেখবেন দারুণ জায়গা। আর একটা জায়গা দেখাবো, আরও সুন্দর একটা জায়গা আছে, দারুণ জায়গা, আজকে অতটা কভার করতে পারি, আর একদিন দেখাবো, খুব সুন্দর জায়গা। তো নৌকাগুলো পুরো ভাসে, যেমন নৌকা হয় জলের মধ্যে, ওরকম ভাসে, নৌকার ওপর দোকান, সব কিছু পাওয়া যায়, মানে ড্রেস মেটেরিয়াল, মানে জামা কাপড়, ইমিটেশনের জিনিস, তারপর বাসন টাসনও থাকে, মাছ মাংস সবজি, জুতোর দোকান আর খাবারের দোকান, মানে প্রচুর, মানে কি নেই, ফুচকা, ঝালমুড়ি, তারপর চপ, তারপর চা, মানে খাবার জিনিস আরও অনেক, খাবার জিনিস সমস্ত, খাবার যা যা জিনিস আর কি হয় স্ট্রিট ফুড সব পাওয়া যায় সমস্ত, মানে দারুণ জায়গাটা দেখতে, লোকে দেখতে আসে অনেক জায়গা থেকে, আর পুরো গাড়ির লাইন থাকে একদম সানডে দিন, দেখার মতন লাগে। আর পড়াটা আপনার দেখাতে পারলাম না আজকে, তো যাই হোক, দেখ এমনি তো দেখালাম, যদি দেখতে চান বলবেন, আমি অবশ্যই দেখাবো। আর আর কি, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, রাত্রের খাওয়া টাওয়া আর দেখাবো না, কারণ গা হাত পা ভীষণ যন্ত্রণা হচ্ছে, আবার এতটা আবার এলাম, তাও আপনার সাথে কথা বলছি। যদি আমার আজকে সারাদিনটা দেখালাম আর ইয়েটা দেখালাম, ফ্লটিং মার্কেটটা দেখালাম, যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্ট করবেন, কমেন্টটা শুনতে ভালো লাগে, সে খারাপ হয়ে ভালো, সবাই যে ভালো করবে সবাই যে খারাপ করবে দুরকম মিক্সড করে, কিন্তু সেটা শুনতেও ভালো লাগে, কমেন্ট করবেন, আর কি বলবো, সবার ভালো কাটুক, আবার কাল একটা নতুন সকাল, নতুন দিন, সবার ভালো হোক, এই আশা করে আজকের ব্লগটা শেষ করলাম।